আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আছি মোহাম্মদ বাদনুশন বাজিদ। আজকে আমি আলোচনা করব ইনভার্টেড ডিফারেনশিয়াল মনোমিটার নিয়ে। ইনভার্টেড ডিফারেনশিয়াল মনোমিটার কীভাবে চাপ নির্ণয় করে, তরল চাপ, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই জন্য আমি একটি চিত্র এঁকে নিয়েছি। তো আগে আসেন জানেন এই যে ইনভার্টেড ডিফারেনশিয়াল মনোমিটারটা কী। ইনভার্টেড ডিফারেনশিয়াল মনোমিটার হলো একটা বিশেষ ধরনের ডিফারেনশিয়াল মনোমিটার যাতে একটি উল্টা ইউটিউব ব্যবহার করা হয়। এই যে আমরা ইউটিউবটা ইউজ করেছি, এটা হলো উল্টা ইউটিউব। চাপের কম পার্থক্য মাপার জন্য এই ইনভার্টেড ডিফারেনশিয়াল মনোমিটার ব্যবহার করে থাকি আমরা সাধারণত। তো বিষয় হলো যে এই উল্টা ইউটিউবের মধ্যে হালকা তরল আমরা নিয়েছি, হালকা তরল রাখা হয় এক কথায়। এবং এর দুই প্রান্ত যে দুই বিন্দুর চাপ পার্থক্য বের করতে হবে সেখানে সংযুক্ত থাকে। অর্থাৎ এই যে দুই প্রান্ত চাপ পার্থক্য নির্ণয় করার জন্য এই দুই প্রান্ত সংযুক্ত থাকে, এই হলো বিষয়। তো এখানে হালকা তরল হিসেবে আমরা সাধারণত ধরেন এটা পানি আর এটা ধরেন আপনারা কেরোসিন ধরতে পারেন হালকা তরল হিসাবে। তো এই হলো বিষয়টা। এখন হলো যে বিষয় যে যার দুই প্রান্ত ভিন্ন দুই বিন্দু এ ও বিতে সংযুক্ত করে রেখেছি, যেটা আগেই বলেছিলাম এ এবং বিতে সংযুক্ত করে রেখেছি, তাহলে এ বিন্দুর চাপ বি বিন্দুর চাপ থেকে বেশি, এ বিন্দুর চাপ বি বিন্দুর চাপ থেকে বেশি, এটা হলো আমাদের মূল কনসেপ্ট। তো এখন ধরেন আসি একটু আলোচনায়, যে এখানে লিখলাম যে ধরি H1, আমাদের এখানে কি H1, এই যে H1, H1টা কি, এখানে H1টা হলো এই যে বাম সাইড, এটা হলো ডাইন সাইড, এটা হলো বাম সাইড। এই বাম বাহুতে ডেটাম লাইনের নিচে এ পাইপের তরলের উচ্চতা, ডেটাম লাইনের নিচে এ পাইপের তরলের উচ্চতা। আর তাহলে লিখি বাম বাহুতে ডেটাম লাইনের নিচে এ পাইপের তরলের উচ্চতা। তাহলে এটা হলো ডেটাম লাইন। এই ডেটাম লাইন থেকে এ পর্যন্ত এর যে উচ্চতা এটাই হলো আমাদের H1। তারপরে H2 কি, H2 হলো ডান বাহুতে, এই যে আমাদের এই যে ডান বাহুতে যে ইউটিউবের হালকা তরল স্তরের পার্থক্য, এই যে ডান বাহুর ইউটিউবের হালকা তরল স্তরের পার্থক্য, অর্থাৎ এই ডেটাম লাইন থেকে, অর্থাৎ এই যে লাইন থেকে জেড থেকে এই যে আমাদের যে হালকা স্তরের যে দৈর্ঘ্যটা, এই যে হালকা স্তরের যে উচ্চতাটা, এটাই হলো আমাদের এইচ টু। ডান বাহুতে ইউটিউবের হালকা তরল স্তরের পার্থক্য। তারপরে আসেন এইচ থ্রি, তাহলে H3টা কি, আমাদের এই H3 হলো ডান বাহুতে ডেটাম লাইনের নিচের বি পাইপের তরলের উচ্চতা, এই যে ডেটাম লাইনের নিচের বি পাইপের তরলের উচ্চতা, অর্থাৎ যেখানে হালকা তরলের শেষ স্তর, এখান থেকে বি পাইপের লাইনের কি যে তরলের উচ্চতাটা, এটাই হলো আমাদের H3।
ডেটাম লাইনের নিচে বি পাইপের তরলের উচ্চতা, তারপরে আসেন এইচ থ্রি কেন, এই বিষয়ে কয়টা হলো মূল কনসেপ্ট। তারপরে আমরা এবার যদি এইচ এ, এখানে এইচ এটা কি, তার আগে আমরা একটা জিনিস মনে রাখি যে আমাদের এখানে কিন্তু সমীকরণটা হয়ে থাকে এইচ এ মাইনাস এইচ ওয়ান ইকুয়াল এইচ বি এইচ টু মাইনাস এইচ থ্রি। এটা আগে লিখে নিলাম কেন, আপনাদের বোঝানোর সুবিধাতে এটা আগে লিখে নিলাম। তাহলে এইচ এ কি, এই এইচ এ হলো আমাদের, এই এইচ এ হলো কি, যে আমাদের এই এইচ এ হলো এ পাইপের তরলের চাপ, এই যে এ পাইপের তরলের চাপ। তাহলে আমাদের এইচ বিতে হলো বি পাইপের তরলের চাপ। তারপরে আবার আছে S1, তাহলে S1 কি, আমাদের S1 হলো বাম বাহুর তরলের আপেক্ষিক গুরুত্ব, আমাদের এই বাম বাহুর তরলের আপেক্ষিক গুরুত্ব, S1 হলো আমাদের বাম বাহুর তরলের আপেক্ষিক গুরুত্ব। আর আমাদের এইচ টু বাদ H3টা লিখে নিই, H3 হলো আমাদের এই যে ডান বাহুর তরলের আপেক্ষিক গুরুত্ব। এবার আসা যাক আমাদের এইচ টু কি, H2 হলো ইউটিউবের হালকা তরলের আপেক্ষিক গুরুত্ব। এই যে আমাদের ইউটিউবে যে হালকা তরল আছে, এই যে হালকা তরলের আপেক্ষিক গুরুত্বটা হলো H2। ইউটিউবের হালকা তরলের আপেক্ষিক গুরুত্ব হলো আমাদের H2। তাহলে এই তো মোটামুটি বিষয়ে। আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে ডেটাম লাইনের নিচের বাম বাহু এবং ডান বাহুর চাপ সমান। ডান বাহু এবং বাম বাহু, এই দুই বাহুর চাপ কিন্তু সমান। তো এক্ষেত্রে আমরা ডেটাম লাইনের নিচের বাম বাহুর চাপটা নির্ণয় করে নিতে পারি। যেমন ধরেন ডেটাম বাহুর নিচের বাম বাহুর চাপ। তাহলে নিচের বাম বাহুর চাপ আমাদের কী হবে, এখানে এইচ এ ইকুয়াল এইচ এ হলো আমাদের এই যে এ পাইপের, সরি এইচ এ না, বাম বাহু। তাহলে এইচ এ হলো আমাদের এই যে এ পাইপের তরলের চাপ। আর S1 হলো আমাদের এই বাম বাহুর তরলের আপেক্ষিক গুরুত্ব, এই বাম বাহুর যে আমাদের তরল আছে এই তরলের আপেক্ষিক গুরুত্ব। আর H1 হলো ওই যে বাম বাহুতে ডেটাম লাইনের নিচে এ পাইপের তরলের উচ্চতা, এই যে উচ্চতা, এই হলো আমাদের উচ্চতা। তারপরে আসেন ডেটাম বাহুর নিচের ডান বাহুর চাপ ইকুয়াল কী হবে, এইচ টু এইচ থ্রি
H3 অর্থাৎ H3 অর্থাৎ HB হলো আমাদের কি HB হলো B পাইপে তরলের চাপ আর S2 হলো যে ইউটিউবের হালকা তরলের আপেক্ষিক গুরুত্ব আর H2 হলো আমাদের এই যে ইউটিউবের হালকা তরলের স্তরের পার্থক্য ডান বাহুতে ইউটিউবের হালকা তরলের এই স্তরের পার্থক্য আর S3 হলো ডান বাহু তরলের আপেক্ষিক গুরুত্ব এবং H3 হলো এই যে আমাদের ডেটাম লাইনের নিচে B5 এর তরলের উচ্চতা এই যে উচ্চতাটুকু এতটুকু তো এখানে মাইনাস আসলো কেন এখানে মাইনাস আসলো এই কনসেপ্টে যে আমাদের ইউটিউবটা উল্টানো আছে তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে তরল হালকা তরল বাদে এই তরল আর এই তরল মুভ করে দেই তাহলে এই চিত্র থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে আমাদের এই হালকা তরল কিন্তু বি প্রান্তে চলে যাবে চাপ প্রয়োগ করা ছাড়াই বি প্রান্তে চলে যাবে এতটুকু যদি আমি মুভ করে দেই চাপ প্রয়োগ যদি না করি এই বিন্দুতে তারপরেও আমাদের এই যে হালকা তরল এটি বি প্রান্তে চলে যাবে এই কারণেই এখানে মাইনাস ব্যবহার করা হয় তো এই দুই সূত্র দ্বারা H1 ইকুয়াল H2 মাইনাস H3 তো এই যে আমাদের সমীকরণটা এই সমীকরণ থেকে আমরা HAও বার করতে পারবো HBও বার করতে পারবো তো চলেন কিভাবে HAHB বের করা যায় ও আচ্ছা এখানে বের করি যেহেতু দেখা যাবে না তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমরা HB বা HA বের করে নিই আমরা HAটা বের করে নিই তাহলে HA ইকুয়াল কি হবে যে HA ইকুয়াল HB মাইনাস আছে এই পাশে গেলে প্লাস H1 মাইনাস H2 মাইনাস H3 আবার যদি HB বের করতে যাই HB ইকুয়াল তাহলে কি হবে আমাদের HB ইকুয়াল H1 আর যদি এই পাশে মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে প্লাস H2 প্লাস H3 এই হলো বি এ এবং বি তো এই হলো আমাদের ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সমীকরণের প্রতিবেদন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম